দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত বৈশ্বিক রসদ এবং সরবরাহ চেইন স্বাভাবিক করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাতে জাতিসংঘ আয়োজিত গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ অন ফুড এনার্জি অ্যান্ড ফাইন্যান্সের প্রথম পর্যায়ের বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরবরাহ ঘাটতি এবং খাদ্য, জ্বালানি এবং অন্যান্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এরই মধ্যে সাধারণ মানুষের জীবনে মারাত্মক চাপ সৃষ্টি করেছে। বৈশ্বিক বাণিজ্য এবং রপ্তানি আয় পুনরুজ্জীবিত করতে বিশেষ করে স্বল্পোন্নত এবং অন্যান্য দুর্বল দেশের ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, শুল্কমুক্ত কোটামুক্ত বাজারে প্রবেশাধিকার এবং আরও সহজলভ্য অর্থায়নে উন্নত অর্থনীতির দেশ এবং বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। War must be stopped. We want peace. We want that the people, still there are many people, they cannot get 2 meals per day. So we have to work for them. That is very, very important.